ঠিক এক বছর আগের ঘটনা। 2016 সালের 31 মার্চ শহরের বুকে নেমে আসে বিভীষিকা। ভর দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়া পোস্তা উড়ালপুল, এক বছর পর আবারও ফিরে দেখা সেই আতঙ্ককে। একটা মানুষ যদি দেশলাইয়ের উপর দিয়ে যেভাবে হেঁটে গেলে যেভাবে চেপতে যায়, সেরকম ভাবে একটা সুমো এবং একটা ট্যাক্সি এইভাবেই চেপতে গেছিল। মেডিকেল কলেজের ছবিটা যদি একটু দেখানোর চেষ্টা করি, হাসপাতালের ঠিক বাইরে এইরকম হাজার হাজার মানুষ তাদের জমায়েত। এই আতঙ্ক তারা আদৌ কোনোদিনও কাটাতে পারবেন কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আমার সঙ্গে যেরকম দেখতে পাচ্ছেন শার্ট দিয়ে সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন, যাদেরকে বরাত দেওয়া হয়েছিল তাদেরই অফিস, কিন্তু এই মুহূর্তে অফিস একেবারে তালাবন্ধ। যে ব্রিজটার তলায় দাঁড়িয়ে আছে ঠিক সামনে তুমি দেখতে পাবে, সামনে সামনের ব্রিজটা ভেঙে পড়েছে এবং আমাদেরকেও এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ এই যে ব্রিজ সেই ব্রিজটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। সে কারণে এই ঘটনা কোথাও প্রশ্ন তুলে দিল শহরের এই ব্রিজের এবং উড়াল নিরাপত্তার ওপর। এমার্জেন্সির বাইরেই রয়েছে এমন চাপ চাপ রক্ত, এমার্জেন্সির ভেতরের ছবিটা সুতরাং বোঝাই যাচ্ছে। পড়তে পড়তে প্রতি মুহূর্তে সংখ্যা বাড়ছে মেডিকেল কলেজে আহতদের। ঘটনাস্থল থেকে সব থেকে কাছে মারোয়ারি রিলিফ হসপিটাল, যেখানে স্পটে ঘটনা ঘটার পরেই যারা স্থানীয়রা ছিলেন যতজনকে উদ্ধার করতে পেরেছেন এখানেই প্রথম আনতে পেরেছেন, সেই ঘরে আমরা এসে পৌঁছেছি। শুধু দুর্ঘটনাস্থল বা হাসপাতালই নয়, যে সংস্থা ব্রিজ তৈরির দায়িত্বে ছিল সেই IBRCL এর কলকাতার অফিসেও পৌঁছে যাই আমরা। কেউ নেই, গোটা অফিস তালাবন্ধ করে সকলে এই মুহূর্তে পালিয়েছেন কার্যত। দিন পেরিয়ে রাত, তৎপর 24 ঘন্টা, 24/7 খবরের মধ্যে। সেনাবাহিনীর যারা উদ্ধারকারী দল তারা কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছেন এবং তারা সেখান থেকে যারা আটকে পড়েছেন তাদের বের করার চেষ্টা করেছেন। একদিকে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং দমকল আধিকারিকরা, অপরদিকে সেনাবাহিনীর জওয়ানরা এই মুহূর্তে উদ্ধার কাজ চালাচ্ছে। কার্যত আর্টিফিশিয়াল লাইট লাগিয়ে কিন্তু উদ্ধার কাজ চলছে। যেভাবে উড়ালপুলটা ভেঙে পড়েছে একেবারে দুমড়ে মুচড়ে গেছে উড়ালপুলের বিভিন্ন অংশ, কাজেই পুরো ধ্বংসস্তূপটাকে সরাতে হলে আরো সময় লাগবে, সেটা সেরকমটাই বলছেন উদ্ধারকারী দল।